কোন কোন সময় দোয়া কবুল হয় ওই সময়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকই দোয়া করি, কারণ আমরা আল্লাহ তাআলার মুহতাজ, তার মুখাপেক্ষী। তিনি ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই, প্রার্থনার জায়গা নেই। আমাদের জীবনে সকল গ্লানি, অপমান, দুঃখ, দুর্দশা, বেদনা যত চাওয়া পাওয়া আছে একমাত্র মালিকের কাছে আছে, এবং আমরা সব সময় মালিকের দরবারে দোয়া আমাদেরকে করতেই হবে, কারণ তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। বিশেষ কিছু সময় আছে যে সময় আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করেন। আল্লাহ তাআলা যদিও সব সময় কবুল করে থাকেন, কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়ে দোয়া কবুল হয়ে থাকে, এটা নিশ্চয়তা যুক্ত। যেমন হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানি লা তুরদ্দানি আও কল্লামা তুরদ্দান, দুইটা সময় রয়েছে যে সময় দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কমই ফেরত দেওয়া হয়। এক নম্বর হচ্ছে আর দোয়াউ ইন্দান নিদা, যখন আজান দেওয়া হয় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, পাঁচ ওয়াক্ত নামাজের যখন আজান দেওয়া হয় ওই সময় দোয়া কবুল হয়ে থাকে। তারপরে ওয়া ইন্দাল বাসি হিনা ইউলহিমু বাদুহু বাদ, রাওয়াহু আবু দাউদ, যখন যুদ্ধ শুরু হয় তুমুল আকারে যুদ্ধ লাগে, যে সময়ে ডানে বামে তা কোনো সময় নেই, রক্তক্ষয়ী সংঘর্ষ, ওই যুদ্ধের সময় দোয়া কবুল হয়ে যায়। এই হাদিসে দুটি সময় বলা হয়েছে, এক নম্বর হচ্ছে আজানের সময় দোয়া কবুল, দুই নম্বর হচ্ছে যুদ্ধ যখন তুমুল আকার ধারণ করে ওই সময় দোয়া কবুল হয়ে থাকে। অন্য হাদিসে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে এটা কবুল করে নেওয়া হয় আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে। যেমন ধরুন ফজরের আজান, প্রত্যেক মসজিদেই ফজরের আজান একামতের 30 মিনিট আগে আজান দেওয়া হয়, তাহলে 30 মিনিট সময় মাঝখানে আছে। জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক নামাজেই আজানের পরে একামতের আগে কিছু সময়, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বিভিন্ন মসজিদে সময় দেওয়া হয়। এই যে মধ্যবর্তী সময়, আজান একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়ে থাকে। সাহাবাই কিরাম আরজ করলেন, ফামাযা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা এই সময় কি চাইবো, আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করব? নবীজি বললেন, সালুল্লাহ আল আফিয়া ফি দুনিয়া ওয়াল আখিরা, রওয়াহু তিরমিজি, ওই সময় তোমরা দুনিয়া আখিরাতে নিরাপত্তা চাইবে। কারণ একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিরাপত্তা, তার কোনো ধরনের শত্রু অথবা দুশ্মন, হিংসুক না থাকা, নিরাপত্তা চাও, দুনিয়া আখিরাতে নিরাপত্তা চাইবে, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়ে থাকে। আবার একামতের সময় দোয়া কবুল, যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফুওয়িয়া বিসসালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াসতুজিবু আদ-দুআ, রওয়াহু আহমদ, যখন একামত দেওয়া হয় নামাজের জন্য, সালাতের জন্য যখন একামত দেওয়া হয় ওই সময় দোয়া কবুল হয়ে থাকে। ফরজ নামাজের শেষে এবং শেষ রাতে দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের শেষে, ফজর, জোহর, আসর, মাগরিব, এসব পাঁচ ওয়াক্ত নামাজের যে ফরজ আছে, এই ফরজ নামাজের শেষে এবং শেষ রাতে দোয়া কবুল হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউদ্দুআ ই আসমা, রাসূল কখন দোয়া কবুল হয়? নবীজি বললেন, জাওফাল লাইলিল আখর, রাতের শেষাংশে, এবং ওয়াদুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ সালাতের শেষে, শেষ রাতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আবার হজ এবং উমরাকারী যারা যখন হজ করে ওই সময় তাদের দোয়া কবুল, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, হজ এবং উমরা পালনকারী আল্লাহর মেহমান, তারা আল্লাহ তাআলার গেস্ট, তারা অতিথি। ইন দাআহু আজাবাহুম, তারা যদি দোয়া করে সেই দোয়া কবুল করা হয়ে থাকে। ওয়া ইনিস্তাগফারুহু গফর লাহুম, তারা যদি কারোর জন্য ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আবার জুমার দিন দোয়া কবুল, জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়ে থাকে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতান, জুমার দিন এমন একটা সময় আছে, ক্ষণ আছে, যে সময় লা ইউয়াফিকুহা আব্দুন মুসলিম, আল্লাহর কোনো বান্দা যদি এই সময়টা পেয়ে থাকে, ইয়াস আলুল্লাহ ফিহা খৈরন, যদি কোনো কল্যাণ সে আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়া, রওয়াহুল বুখারী, আল্লাহ তালা অবশ্যই তাকে তা দান করেন। আর সেই সময়টা হচ্ছে জুমার দিন আসরের নামাজের শেষ ওয়াক্তে, মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুল হয়ে থাকে। আবার অন্য হাদিসে এসেছে, হিয়ামা বাইনা আই ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালা, ইমাম যখন খুতবা দিতে বসেন অথবা দাঁড়ান, এই এই যে খুতবা থেকে শুরু করে ইমাম যতক্ষণ সালাত শেষ না করে ওই সময় দোয়া কবুল। আবার কোনো কোনো হাদিসে আছে দুই খুতবার মাঝখানে দোয়া কবুল,
তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে কোন কোন সময় দোয়া কবুল হয়। এক নাম্বার হচ্ছে আজানের সময়, তারপরে হচ্ছে যুদ্ধের সময়, তারপর হচ্ছে আজান ইকামতের মধ্যবর্তী সময়, তারপরে শেষ রাতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, তারপরে হজ এবং উমরাকারীদের দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুল হয়, তারপর হচ্ছে অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় ওই সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া কবুল হয়ে থাকে ওই সমস্ত নেককার বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নিন, এবং সবসময় যেন আমরা প্রার্থনা করি এবং সুনির্দিষ্ট সময়ের জন্য বেশি করে দোয়া করতে পারি সেই তৌফিক কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।